नमस्कार देखছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি অনুশুয়া শুরু করছে সাতটায় বাংলা আর শুরুতেই আপনাদের জানাবো নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি চার্জশিটে বিস্ফোরক তথ্য বেসরকারি বিএড ডিএলএড এবং টিচার্স ট্রেনিং কলেজকে এনওসি দিতে টাকা নিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় কলেজ প্রতি 6 থেকে 8 লক্ষ করে টাকা নিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী এমনই দাবি ইডির প্রাক্তন পরিষদ সভাপতি মানিক ভট্টাচার্য পেতেন 2 থেকে 5 লক্ষ টাকা দাবি ইডির তাপস মণ্ডলী প্রাথমিকভাবে ফান্ড সংগ্রহ করতেন চার্জশিটে দাবি করেছে ইডি আর পরে সেই ফান্ডের টাকা পাঠানো হতো মানিক ভট্টাচার্যের কাছে এমনই দাবি ইডি বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে সুকান্ত তো বিস্ফোরক অভিযোগ ঠিক কি কি অভিযোগ রয়েছে সুকান্ত শোনা যাচ্ছে সুকান্ত শুনতে পাচ্ছো আপনারা আরো একবার জানিয়ে রাখি রেজিস্ট্রেশনের নামে মোট 20 কোটি 73 লক্ষ টাকা নেওয়া হয়েছে এমনই দাবি করছে ইডি মানিক ঘনিষ্ঠ সঞ্চিতা ভট্টাচার্য এবং হীরালাল ভট্টাচার্যের অ্যাকাউন্টের মাধ্যমে টাকা জমা পড়েছে অন্য অ্যাকাউন্টে আর মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ছেলে সৌভিকের অ্যাকাউন্টেও টাকা জমা পড়েছে শেষমেশ সব টাকা জমা পড়েছে শতরূপা ভট্টাচার্য এবং মানিক ঘনিষ্ঠ পান্নালাল ভট্টাচার্যের অ্যাকাউন্টে যাদবপুর গড়িয়া নদিয়ার কালীগঞ্জে মানিক ভট্টাচার্যের 6টি স্থাবর সম্পত্তির হদিশ পেয়েছে চার্জশিটে উল্লেখ ইডির নিয়োগের ক্ষেত্রে পক্ষপাত এবং স্বজন পোষণ লক্ষ্য করা গেছে এমনই দাবি করছে ইডি সন্তোষজনকভাবে তৈরি হয়েছিল অতিরিক্ত প্যানেল দাবি ইডির ক্ষতিগ্রস্ত হয়েছেন যোগ্য প্রার্থীরা লাভবান হয়েছেন অযোগ্যরা চার্জশিটে আরও উল্লেখ করেছে ইডি শুধু সাদা খাতা জমা দিয়েই অনেকে চাকরি পেয়ে গেছেন এমনও দাবি করেছে ইডি অর্থাৎ ছত্রে ছত্রে বিস্ফোরক দাবি করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে বলা হচ্ছে যে কলেজ প্রতি 6 থেকে 8 লক্ষ টাকা নিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী এমনই দাবি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য 2 থেকে 5 লক্ষ টাকা করে পেতেন এমনই দাবি ইডির তাপস মণ্ডলী প্রাথমিকভাবে ফান্ড সংগ্রহ করতেন চার্জশিটে এমনই দাবি করেছে ইডি আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে আবির এত বিস্ফোরক দাবি করছে ইডি চার্জশিটে কি কি উল্লেখ করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে বা যেটা দেখা গেল যে চার্জশিট পেশ করা হয়েছে সেই চার্জশিটে যেটা বলা হয়েছে ইডির তরফ থেকে যে অতিরিক্ত প্যানেল তৈরি করা হয়েছিল যেটা সন্দেহজনক ভাবে করা হয়েছিল নিয়োগের ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে যে পক্ষপাত এবং নেপোটিজম রয়েছে এছাড়াও সেখানে বলা হয়েছে যে প্রশ্নপত্র তৈরি হয়েছিল সন্দেহজনক ভাবে যার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে যোগ্য প্রার্থীরা লাভবান হয়েছে অযোগ্য প্রার্থীরা শুধু সাদা খাতা জমা দেওয়া হয়েছিল আর নিজেদের ডিটেলস দেওয়া হয়েছিল তারপরেই তারা পেয়ে গিয়েছিল চাকরি এছাড়াও 9 নম্বর পেজে বলা হয়েছে মানিক ভট্টাচার্য নিজের সরকারি পদে অপব্যবহার করে লাভবান হয়েছেন বেআইনি নিয়োগ করে বেআইনি কার্যকলাপের সঙ্গে সরাসরি তিনি যুক্ত তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু নথি আর বৈদ্যুতিন তথ্য প্রমাণ যেগুলো প্রমাণ করছে যে মানিক দুর্নীতি করেছেন নিজের পরিবারের নামে ও ভুয়ো বেশ কিছু সংস্থার নামে অ্যাকাউন্ট বানিয়ে লাভের টাকা সেখানে জমিয়েছেন এছাড়াও সেখানে যেটা বলা হয়েছে যে রঞ্জন নামে যে ব্যক্তি যে ব্যক্তির কথা বারবার আমরা দেখেছি উঠে এসছে সিবিআই তদন্তেও সেই রঞ্জন চক্রান্তে সরাসরি জড়িত এবং হাইকোর্টের নির্দেশ ছিল যে প্রাইমারি ডিপার্টমেন্টকে বা প্রাইমারি বিভাগকে 2787 জনের পরীক্ষার্থীরা একটা অভিযোগ তুলেছিল সেই অভিযোগ খতিয়ে দেখতে হবে সেই অভিযোগ ছিল একটি প্রশ্ন ভুল রয়েছে সেই প্রশ্নের উত্তর সম্পূর্ণ উত্তর দিতে সম্পূর্ণ নম্বর দিতে হবে যেহেতু ভুল ছিল কিন্তু সেটা নিয়ে যে এক্সপার্ট কমিটিকে কোশ্চেন অ্যান্সার কি দেওয়ার কথা বলা হয়েছিল হাইকোর্টের তরফ থেকে সেটা করে উঠতে পারেনি প্রাইমারি বিভাগ তাই মানিক ভট্টাচার্য অভিযুক্ত হয়েছিলেন এই বিষয়ে এবং ভুল তথ্য বেআইনি প্যানেল তৈরিতেও তিনি সরাসরি যে যুক্ত সে তথ্য প্রমাণ মিলেছে বলে জানানো হচ্ছে ইডির তরফ থেকে এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হচ্ছে যে ভ্যাকেন্সির কথা বলা হয়েছিল সেই ভ্যাকেন্সিতে যাদেরকে নিয়োগ করার কথা সেই ক্ষেত্রে বলা হয়েছিল নোটিফিকেশনে যে যারা যোগ্য প্রার্থী তারা যারা কৃতকার্য হয়েছে তাদের তারা চান্স পাবে কিন্তু আদত দেখা গিয়েছে সেটা নয় এবং সেগুলো সমস্ত কিছুর পিছনেই রয়েছে মানিক ভট্টাচার্য একাধিক অভিযোগ একাধিক তথ্য প্রমাণ মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে যেগুলো তোলা হচ্ছিল আদালতে সেগুলো আজকে দেখা গেল যে এর মধ্যে যে চার্জশিট পেশ হয়েছে সেই চার্জশিটে উল্লেখ করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আমি সঙ্গে থাকো আপনাদের আরো একবার জানিয়ে রাখি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি যে চার্জশিট সেই চার্জশিটে বিস্ফোরক তথ্য বেসরকারি বিএড ডিএলএড এবং টিচার্স ট্রেনিং কলেজকে এনওসি দিতে টাকা নিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় শুধুমাত্র তিনিই নন কলেজ প্রতি 6 থেকে 8 লক্ষ টাকা করে নিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী এমনই দাবি করছে ইডি প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য তিনি পেতেন 2 থেকে 5 লক্ষ টাকা করে এমনই দাবি ইডির চার্জশিটে তাপস মণ্ডলী প্রাথমিকভাবে ফান্ড সংগ্রহ করতেন চার্জশিটে দাবি ইডি পরে
সেই ফান্ডের টাকা পাঠানো হতো মানিক ভট্টাচার্যের কাছে। মানিকের মাধ্যমে সেই টাকা আবার পৌঁছে যেত উপর মহলে। অফলাইনে রেজিস্ট্রেশনের নামে মোট 20 কোটি 73 লক্ষ টাকা নেওয়া হয়েছে। মানিক ঘনিষ্ঠ সঞ্চিতা ভট্টাচার্য এবং হীরালাল ভট্টাচার্যের অ্যাকাউন্টের মাধ্যমে টাকা জমা পড়েছে অন্য অ্যাকাউন্টে। মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য, ছেলে সৌভিকের অ্যাকাউন্টেও টাকা জমা পড়েছে। অর্থাৎ মানিক ভট্টাচার্য স্ত্রী এবং তার ছেলের নামও কিন্তু সরাসরি যুক্ত হচ্ছে। শেষমেশ সব টাকা জমা পড়েছে শতরূপা ভট্টাচার্য এবং মানিক ঘনিষ্ঠ পান্নালাল ভট্টাচার্যের অ্যাকাউন্টে। যাদবপুর, গড়িয়া, নদিয়ার, কালীগঞ্জে মানিক ভট্টাচার্যের 6টি স্থাবর সম্পত্তির হদিশও মিলেছে চার্জশিটে, এমনই উল্লেখ করেছে ইডি। এই মুহূর্তে দিলীপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। দিলীপ বাবু, ইডি যে চার্জশিট পেশ করেছে তাতে তো বিস্ফোরক তথ্য রয়েছে, ছত্র ছত্রে দুর্নীতি। পার্থ চট্টোপাধ্যায় নাম যেরকম জড়িয়েছে, একই সঙ্গে মানিক ভট্টাচার্য এবং মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ সঞ্চিতা ভট্টাচার্য, হীরালাল ভট্টাচার্য অ্যাকাউন্টে টাকা পড়েছে। কলেজ প্রতি 5 থেকে 6 লক্ষ টাকা করে নিতেন, এরকমই দাবি করা হয়েছে ইডি চার্জশিটে। দেখুন, এই তথ্যটা এখন চার্জশিটের মাধ্যমে এসেছে, কিন্তু মোটামুটি লোক জেনে গেছে যেরকম ঘটনা ঘটেছে, কানাকানি হচ্ছিল, মাননীয় বিচারপতিও একাধিকবার বলেছেন, এই ধরনের ইঙ্গিত করেছেন, সেটা এখন চার্জশিটে তথ্য প্রমাণ হিসেবে এসেছে। আমার মনে হয় যথেষ্ট তথ্য প্রমাণ হাতে আসার পরেই চার্জশিট তৈরি হয়েছে, তখন সিবিআই কোর্টে দিয়েছে এবং যা হচ্ছে যথেষ্ট প্রস্তুতি নিয়ে আর এগোচ্ছে সিবিআই, আর সেই জন্য এটা এক প্রকার সত্যিই মনে করা যায়। বাকি এই তথ্য প্রমাণ দিয়ে তারা কোর্টে প্রমাণ করবেন যে এই যে যা তথ্য দিয়েছেন এটা ঠিক, আর তারপরে বিচারক যা বিচার করবেন, যেটা দেবেন, সিদ্ধান্ত নেবেন, সেটাই মানতে হবে। তারা একদিন মুখে বলছিলেন এইসব যে এই ধরনের ঘটনা ঘটেছে, এতদিন লিখিত ভাবে দিয়েছেন, আর নিশ্চয়ই এর পিছনে তথ্য প্রমাণ তাদের হাতে আছে। বিচারক বারবার চাপ দিচ্ছেন এগুলো সামনে আনার জন্য, একদিন এসেছে। এবারে যারা দোষী তাদের নিশ্চয়ই সাজা হবে, এবং এই যে কলেজগুলো চলছে তারাও দোষী, এ ধরনের টাকা দিয়ে এ ধরনের পারমিশন নিয়েছে, আর যারা জেলে আছেন তাদেরও এতদিনে নিশ্চয়ই সাজাটা পাক্কা হবে। ধন্যবাদ দিলীপ বাবু। আরো একবার জানিয়ে রাখি, রেজিস্ট্রেশনের নামে মোট 20 কোটি 73 লক্ষ টাকা নেওয়া হয়েছে। অফলাইনে রেজিস্ট্রেশনের নামে, কলেজে রেজিস্ট্রেশনের নামে মোট 20 কোটি 73 লক্ষ টাকা নেওয়া হয়েছে, এমন দাবি করেছে ইডি। মানিক ঘনিষ্ঠ সঞ্চিতা ভট্টাচার্য এবং হীরালাল ভট্টাচার্যের অ্যাকাউন্টের মাধ্যমেও টাকা জমা পড়েছে অন্য অ্যাকাউন্টে। এই মুহূর্তে সিপিএম নেতা শমিক লাহিড়ি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শমিক বাবু, ইডি যে চার্জশিট জমা পড়ে, শমিক লাহিড়ি রয়েছেন আমাদের সঙ্গে, ইডি যে চার্জশিট জমা দিয়েছে তার ছত্রে ছত্রে দুর্নীতি। যেরকম বলা হচ্ছে যে বেসরকারি যে কলেজগুলো, সেই কলেজে এনওসি দিতে পার্থ চট্টোপাধ্যায় টাকা নিয়েছেন, কলেজ প্রতি 6 থেকে 8 লক্ষ টাকা করে নিয়েছেন। এমনকি শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় নন, মানিক ভট্টাচার্য, তিনিও 2 থেকে 5 লক্ষ টাকা করে পেতেন। আমরা তো দুদিন ধরেই বলে আসছি যে এই গোটা সরকারটাই টিকে আছে দুর্নীতির উপর, একেবারে সর্বোচ্চ পদ থেকে শুরু করে সবার পঞ্চায়েত পর্যন্ত আপাত মস্তক দুর্নীতিতে নিমজ্জিত। যাই হোক, এখন কিছু হচ্ছে আদালতের নির্দেশে, নিজের সিবিআই বা কোন তদন্তকারী সংস্থা কিছুই করেনি, আদালতের নম্বর চাপে এখন এসব হচ্ছে। কিন্তু আসল কথা হচ্ছে, এসব হাত বা টেনে কি লাভ? টাকাটা লাভ করতে পারলে দুর্নীতির উৎস মুখ কখনো বন্ধ করা যাবে না, আর দুর্নীতির উৎস একেবারেই জানা যাবে না। অবস্থাটাই করে তুলেছে রাজ্য জুড়ে তৃণমূল দুর্নীতির পক্ষের ব্যবস্থা। ধন্যবাদ শ্রমিক বাবু। কলেজ প্রতি 6 থেকে 8 লক্ষ টাকা করে নিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, এমনই দাবি করা হচ্ছে ইডির তরফ থেকে চার্জশিট, এরকমই বলা হচ্ছে। প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য, তিনি পেতেন 2 থেকে 5 লক্ষ টাকা করে। তাপস মণ্ডল প্রাথমিকভাবে ফান্ড সংগ্রহ করতেন, পরে সেই ফান্ডের টাকা পাঠানো হতো মানিক ভট্টাচার্যের কাছে। মানিক ভট্টাচার্যের মাধ্যমে সেই টাকা আবার পৌঁছে যেত উপর মহলে। এমনকি যে অফলাইন রেজিস্ট্রেশন কলেজে, সেই রেজিস্ট্রেশনের নামেও মোট 20 কোটি টাকা নেওয়া হয়েছে, এমনই চার্জশিটে উল্লেখ করেছে ইডি। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কুণাল বাবু, ইডি যে চার্জশিট পেশ করেছে তাতে বিস্ফোরক তথ্য। বলা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় বেসরকারি সমস্ত কলেজগুলোতে এনওসি নেওয়ার জন্য টাকা নিতেন, মানিক ভট্টাচার্য টাকা নিতেন, এমনকি 6 থেকে 8 লক্ষ টাকা করে প্রাক্তন শিক্ষামন্ত্রী নিয়েছেন। বিরোধীরা এক্ষেত্রে বলছেন যে গোটা সরকারটাই দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গিয়েছে। দেখুন, একটা কথা বলি, প্রথম কথা, যদি এই
যাদের নাম বললেন, চার বিরুদ্ধে চার্জশিট, এবং সেই চার্জশিটে আর একজন যিনি প্রাক্তন মন্ত্রীর নাম আছে, এটা তদন্তের বিষয়। এবং যদি চার্জশিট দিয়ে থাকে, এর উপর আমি এমন কোনো মন্তব্য করব না যাতে কেউ ব্যাখ্যা করতে পারেন যে আমি তাদের সমর্থন বা তাদের পক্ষে কোনো সওয়াল করছি, কোনো প্রশ্ন ওঠে না। যদি অন্যায় হয়ে থাকে বা তদন্ত শাস্তি যা ইচ্ছে হোক উচ্ছন্নে যাক, আমি শুধু বলবো যে চার্জশিট মানেই কিন্তু অভিযোগ প্রমাণ নয়। ফলে যারা চার্জশিট পেশ করছেন তাদের কিন্তু অভিযোগটা আদালতে প্রমাণ করতে হবে, এবং যাদের বিরুদ্ধে চার্জশিট তাদের অধিকার রয়েছে আদালতে তাদের পক্ষের যুক্তি দেওয়া। এখন যেভাবে এদেরকে পরিচালনা করছে বিজেপি, ফলে কতটা কি হয়েছে সেটার একটা আলোচনার অবকাশ থাকছে। কিন্তু এর মানে এই নয় যে যারা এই অন্যায় বা দুর্নীতিতে যুক্ত আমি তাদের কোথাও কোনোভাবে ডিফেন্ড করার চেষ্টা করছি। আর দু নম্বর হচ্ছে যে সিপিএম বুদ্ধদেব ভট্টাচার্য একসময় ইস্তফা দিয়ে বলেছিলেন গোটা মন্ত্রিসভাটা চোরেদের মন্ত্রিসভা, থাকি না, যে বিরোধী দল তার বিরোধী দলনেতা নাকি সততার কথা বলেন, চোর একটা, সিবিআই এর এফআইআর নেম, যে সিবিআই চার্জশিট দিচ্ছে বলে এত কথা, সেই সিবিআই এর এফআইআর নেম শুভেন্দু অধিকারী, তাকে বিজেপি বিরোধী দলনেতা করে রেখেছে। তো সেই বিজেপির মুখে সিবিআই চার্জশিট দুর্নীতি এইসব কথাগুলো কি মানায়? যারা অন্যায় করেছে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন, সেই মন্ত্রীর বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে, কিন্তু বিজেপি সিবিআই এর এফআইআর নেম একটা চোর চোরটা চিটিং বাজকে বিরোধী দলনেতা করেছে। ধন্যবাদ, ধন্যবাদ কুণাল বাবু।